আসনে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ায় ফের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে। এবার হোয়াটসঅ্যাপে হুমকি দিয়ে একটি বার্তা পাঠানো হয় জি এম কাদেরের কাছে। ঠিক একই নম্বর থেকে এর আগেও হুমকি পেয়েছিলেন তিনি। এ বিষয়ে 14 ডিসেম্বর জিডিও করা হয়েছিল। সোমবার হোয়াটসঅ্যাপে দেয়া হুমকি বার্তাটি ছিল ঢাকা 18-তে এবং রংপুরে সাবধানতার সাথে প্রচার কার্য চালাবেন, হয়তোবা নির্বাচনের আগেই কাদেরের স্ত্রী এবং কাদেরের সাথে আজরালের দেখা হতে পারে, তবে নির্বাচন থেকে সরে আসলে তাদের সিদ্ধান্ত পরিবর্তন হবে। 274টি আসনে জয়ী করে দেবার শর্তে মাত্র 26টি আসনে জয়ী হয়ে দেশটাকে কারাগার বানানোর পরিণাম মোটেও ভালো হবে না। তারা আর্মি থেকে প্রশিক্ষিত। এর আগে জি এম কাদেরকে সপরিবারে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেছিলেন তার ব্যক্তিগত সহকারী আব্দুল হান্নান। তাতে বলা হয়, অজ্ঞাতনামা ব্যক্তির ফোন থেকে গত 13 ডিসেম্বর রাত 4টায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপির ফোন নম্বরে মেসেজ পাঠিয়ে বিভিন্ন প্রকার হুমকি দেওয়া হয়। বলা হয়, চেয়ারম্যানকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনকে সফল করার প্রয়াস থেকে বিরত থাকার জন্য। উক্ত ব্যক্তির কথা মতো নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত না থাকলে মাননীয় চেয়ারম্যান মহোদয় সহ তার পরিবার ও আত্মীয় স্বজনকে প্রাণনাশ করা হবে। তবে আগে করা জিডির বিষয়ে কোনো অগ্রগতি হয়েছে কিনা তা জানা যায়নি। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।